হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার সাথে একজন আপু রয়েছে। আপু, আপনার নাম? তাহমিনা। আচ্ছা আপু, কি করা হচ্ছে? কিছুই না। না না, পড়াশোনা অফ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে আমি পাঁচটা কোয়েশ্চেন করবো দাদা। পাঁচটার মধ্যে তিনটা পেরিয়ে গেলে ছোটো একটা গিফট রয়েছে। আপু আপনি প্রস্তুত? হ্যাঁ। আচ্ছা আপু ঠিক আছে, আমার ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, আমরা কানে শুনতে পাই, কিন্তু কোন কানে খাবার জিনিস থাকে? 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 আচ্ছা পাস করে দিলাম আপু, একটার মধ্যে একটা পালো নাম। এখন পরবর্তী কোয়েশ্চনে যাব। পরবর্তী কোয়েশ্চেন, আমের জন্য বিখ্যাত কোন জেলা? আমের জন্য বিখ্যাত কোন জেলা? রাজশাহী। রাজশাহী কেন মাথায় আসলো? আপনি দুইটার মধ্যে একটা পেরেছেন। নয়নে নয়নে থাকে কিন্তু নয়নের কেউ না। নয়নে মানে চোখে চোখে থাকে কিন্তু চোখের কেউ না, এই জিনিসটা কি হবে? নয়নে নয়নে থাকে কিন্তু নয়নের কেউ না, মানুষ তো চোখে থাকে না। টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন। টাইম শেষ হবে, ওটা পালো না। তিনটার মধ্যে একটা পেরেছি আমি। এখন চার নাম্বার কোয়েশ্চনে যাবো। চার নাম্বার কোয়েশ্চেন, এটা খুবই ইজি। সেটা হচ্ছে, 2099 সালের পর কত সাল হবে? আপনি একবারে বলতে পারবেন উত্তরটা? 2099 সালের পর কত সাল হবে? 3000। 3000 কেন মনে হচ্ছে? 2099 পর তো 3000ই হবে। 2099 সালের পর 2100 সাল হবে, 99 পর 100 হয়। সো এটা সঠিক না। চারটার মধ্যে আপনি একটা পেরেছেন। আমি এখন লাস্ট কোয়েশ্চেনে যাব। লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, কোন খাবার উল্টে লিখলেও একই থাকে? কোন খাবার উল্টে লিখলেও একই থাকে? কোন খাবার, কোন খাবার উল্টে লিখলেও একই থাকে? আপু চারটার মধ্যে একটা পেরেছেন। একটা খাবার মানে আপনি সোজা মতো লিখলেও একই থাকবে, উল্টোভাবে লিখলে একই থাকবে সেই খাবারের নামটা। সেটা একটা মিষ্টি জাতীয় খাবার। পান না। ওয়ান, টু, থ্রি, জিলাপি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, চকলেট, টেন। না, এটা হয় নাই। উত্তর টফ ক্যামেরা বলবো। সো পাঁচটার মধ্যে আপু আপনি একটা পালেন। গেমটা খেলে কেমন লাগলো? অনেক ভালো। আচ্ছা ঠিক আছে আপু, ছোটো একটা গিফট এটা আপনার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা আর আপু যে অ্যান্সারগুলো পারে নাই আপনাকে পেরে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, টাটা।